हेलो क्रिएटिव फिल्म मेकार सबाई के स्वागतम जानिए आजकेर भिडियो शुरू करछि। आमार ए भिडियोगुलोते एकटा रिफ्लेक्शन लक्ष्य करा जाच्छे। ए रिफ्लेक्शनटार नाम दिएछि आमि गोस्टिंग इफेक्ट। ए इफेक्टटा एक्शन मुभिते व्यवहार होते आमरा प्रचुर देखेछि। आज आमि देखाबो किभाबे एरकम गोस्टिंग इफेक्ट तैरि करबेन। এখানে আমি দুটি ভিডিও ইম্পোর্ট করে রেখেছি এবং এগুলোকে সিকোয়েন্সে অ্যাড করেছি। এই দুটো দিয়ে আমি এই ইফেক্টটা তৈরি করা দেখাবো। প্রথম ভিডিও ফুটেজের ফুল অংশটা দিয়েই আমরা এই গোস্টিংটা করব। আর দ্বিতীয় ভিডিওটার কিছু পার্টিকুলার পয়েন্টে আমরা এই গোস্টিং ইফেক্টটা অ্যাপ্লাই করব। সো প্রথম ভিডিওটা দিয়ে শুরু করি। প্রথমে এই ভিডিও ফুটেজটাকে কপি করে আমরা উপরের লেয়ারে নিয়ে আসব। তারপর এই উপরের ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করে আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোল থেকে এই অপাসিটি এর ভ্যালু আমরা 50 করে দিব। তারপর এই ভিডিও ফুটেজটাকে জাস্ট অল্প একটু অংশ টেনে আমরা এটাকে সামনে অথবা পিছনে নিয়ে আসব। তারপর এই অ্যাডিশনাল অংশটা আমরা রেজল্ভ টুল দিয়ে কেটে দিব। এই তো হয়ে গেল। এখন যদি আমরা ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো এই ভিডিওর ফুল ফুটেজটা জুড়েই এরকম গোস্টিং ইফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা নিয়ে কাজ করব। এই ভিডিও ফুটেজের আমরা একটা পার্টিকুলার অংশে এই গোস্টিং ইফেক্টটা দিব। ফুল ভিডিও ফুটেজ জুড়ে আমরা এটাকে দিব না। এটাও আগেরটার মতো কপি করে উপরের লেয়ারে সেম ভিডিও ফুটেজটাকে নিয়ে আসব। এখান থেকে প্রেস করে এটাকে একটু বড় করে দিব, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তারপর এখান থেকে যে পয়েন্টটাতে আপনি গোস্টিংটা করবেন সেই পয়েন্টটাতে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করলে এরকম একটা সার্কেলের মতো চলে আসবে। তারপর পরবর্তীতে গিয়ে আবার কন্ট্রোল প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, আরেকটা সার্কেল আসবে এবং এটাকে প্রেস করে একেবারে নিচে নামিয়ে দিবেন। তারপর সেমভাবে আর একটু সামনে গিয়ে ওটা একটা প্রেস করে তারপর এটাকে আবার আমরা উপরে উঠিয়ে দিব। তাহলে আমরা দেখতে পারবো যে এই যে যেই এই মাঝখানের যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোতে শুধু হবে এই গোস্টিং ইফেক্টটা হবে, বাকি অংশগুলো অপরিবর্তিত থাকবে। তারপর এই ভিডিও ফুটেজটাকে জাস্ট অল্প একটু অংশ টেনে আমরা এটাকে সামনে অথবা পিছনে নিয়ে আসব। তারপর এই অ্যাডিশনাল অংশটা আমরা রেজল্ভ টুল দিয়ে কেটে দিব। এই তো হয়ে গেল। এখন আমরা যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো যে এই পার্টিকুলার অংশ জুড়ে গোস্টিং হয়েছে, বাকি অংশগুলো অপরিবর্তিত রয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও এডিটিং নিয়ে আমার আরও কিছু ভিডিও আছে, চাইলে সেগুলো দেখতে পারেন।